তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার থেকে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের হাত ধরে উদ্বোধন হল 5 দিবসব্যাপী এনএসএসের বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবির। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুখ্য সচেতক। এদিনের এই অনুষ্ঠানে মুখ্য সচেতক ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর মিহির পাল, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরা, এনএসএসের প্রোগ্রাম অফিসার নিশু শুক্লদাস সহ অন্যান্যরা। পাশাপাশি এদিন তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিনের এই রক্তদান শিবিরে 25 জন ছাত্রছাত্রী স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্রীমতী সাহা রায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ছাত্রছাত্রীদের সঙ্গে আমার একটা আলাদা আবেগ জড়িত, তাই যখনই ছাত্রছাত্রীদের থেকে ডাক পাই চেষ্টা করি তাদের ডাকে সাড়া দিয়ে তাদের সাথে আনন্দে সামিল হতে। যে কোনো স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটি, অর্থাৎ যেখানে ছাত্ররা থাকে, ছাত্রছাত্রীরা থাকে, এই জায়গাটা আমার ভালোবাসার জায়গা। তোমাদের সকলকে আমি আমার ছেলে মেয়ের মতো ভালোবাসি, তাই তোমরা যখন ডাকো কিচ্ছু চিন্তা করি না, কতটা ব্যস্ত, কতটা পরে কাজ থাকবে, এগুলো কিচ্ছু চিন্তা না করি আমি আসি, বারবার আসবো, যতবার তোমরা ডাকবে ততবার তোমাদের কাছে আসবো। তাছাড়া রক্তদান সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, রক্তের কোনো জাত পাত ধর্ম বর্ণ হয় না, রক্তের একটাই পরিচয়, রক্তের রং লাল। দেশের বিজ্ঞানীরা বর্তমানে অনেক অভাবনীয় জিনিস আবিষ্কার করলেও রক্ত আবিষ্কার করা সম্ভব হয়নি, তাই রক্তের গুরুত্ব অপরিসীম। পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়াশোনা করে সমাজে মানুষের মতো মানুষ হওয়ার বার্তা দেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়িকা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।